আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইজি ম্যাট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিবন্ধনধারী সকল ভাই বোনদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে গণবিজ্ঞপ্তিতে সুপারিশের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা করব তো চলুন দেখে আসে আজকের সর্বশেষ অবস্থা কি আজকে আটই জুন মঙ্গলবার অর্থাৎ আজকে শিক্ষক নিয়োগ আদালতের আদেশ পর্যালোচনা করার দিন আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কমে এই নিউজটি যে শিক্ষক নিয়োগ আদালতের আদেশ পর্যালোচনা মঙ্গলবার অর্থাৎ আজকে হওয়ার কথা তারা জানেন গত রবিবার এই পর্যালোচনা সভাটি হওয়ার কথা ছিল এবং সেখানে সেদিন কিন্তু অ্যাটর্নি জেনারেলের স্যার তিনি আসতে পারেননি এবং এজন্য এই পর্যালোচনা হয়নি সেদিন বলা হয়েছিল যে আগামী সাত জুন অথবা আট জুন যে কোনো একদিন এই পর্যালোচনা হতে পারে এবং সেই পরিপ্রেক্ষিতে গতকালকে সাত জুনেও কিন্তু এই পর্যালোচনা করতে বসেননি তারা এবং আজকে আটই জুন সেই পর্যালোচনা হওয়ার কথা এবং এই পর্যালোচনা শেষেই কিন্তু আপনাদের গণ বিজ্ঞপ্তিতে যে আবেদন করেছেন এবং তেরোতম প্রার্থী যারা আছে এবং এক থেকে বারোতম রিটকারী সকলের নিয়োগ সংক্রান্ত বিষয় এখানে উঠে আসবে এবং গণ বিজ্ঞপ্তিতে আবেদনের সুপারিশের যে সময় অর্থাৎ সুপারিশ করার সময়টাও কিন্তু আজকে নির্ধারণ হওয়ার কথা তো আপনারা সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং সেই সুখবরটি আজকে দিয়ে দেয় তাহলে আপনারা সেটাও সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ